রাজধানীর বাংলা মোটরে বাসের চাপায় সাধনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত 8:30 এই দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে রাব্বি জানান, রাতে স্কার্টন গার্ডেনের ভাড়া বাসায় ফিরছিলেন সাধনা। বাংলা মোটর এলাকায় রাস্তা পারাপারের সময় ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাধনা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক। বাসটি শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। সিঙ্গেল ছাড়ে নাই, দূরে রেখেছিল, মানে সব গাড়ি থেমেছিল, কিন্তু একটা বাস রেস করছে, রেসিং করে উনি এই কাজটা করছে। আজকে আমার মা গেছে, কালকে আপনার মা মারা যাবে, পরশু উনার মা মারা যাবে, দেশে আইন তো কি করতেছে? ড্রাইভার যত আছে এই কোম্পানির ড্রাইভারদের ফাঁসি চাই বিহঙ্গ কোম্পানির।